গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো আর আমরা খুব ভালো আছি আর আজকে সন্ধ্যাবেলায় চলে এসেছি আমরা মা কালী পুজো দেখতে থানাতে আমি সোনাই ভাইজি আর মা ওর বাপিও এসছে আর মা সোনায় আর ভাইজি ওরা তিনজন আগে এসছে আমি একটুখানি পর এলাম কারণ বাড়িতে সন্ধে টন্ধে দিয়ে আসতে তো যেহেতু মা চলে এসছে আগে আর আমি ওইগুলো কাজগুলো করে তারপরে এলাম আর এসেই দেখো আমি একবারে মায়ের মন্দিরে ঢুকে গেছি ওরা চেয়ারে বসে আছে আর আমি একবারে মায়ের মন্দিরে ঢুকে ওখানে প্রণাম করতে এলাম আর এত সুন্দর মায়ের মূর্তিটা হয় না জাস্ট অসাধারণ না দেখলে বোঝা যাবে না এত সুন্দর লাগে আর কত লোক দেখো প্রচুর লোক এসছে আর জায়গাটাও খুব সুন্দর অনেক আর থানা তো অনেক বড় জায়গাটা আর প্যান্ডেল করেছে বড় তারপরে যেহেতু থানাতে ডিসিপ্লিন তো থাকবেই কোনো চিৎকার চেঁচামেচি নাচ গান এসব কিচ্ছু না একদম মানে বেশ সুন্দর পরিবেশ ভালো লাগে বেশ আমি প্রত্যেক বছর আসি মানে যদিন হয় তদিন আছে মানে ভাইফোটা শ্বশুরবাড়িতে বাড়িতে যদি ভাইফোটা ভাই দিকে ডেকে নিয়ে করি তাহলে আমি সব দিনই অনুষ্ঠানগুলো দেখতে পাই কিন্তু যেহেতু এবছরে ভাই যে এসছে আমাকে চলে যেতে হবে আর প্যান্ডেলটা দেখো এটা হচ্ছে ভেতরে প্যান্ডেলটা আর ওই যে দূরে ওইটা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখো সবাই বসে আছে চেয়ার দিচ্ছে সবাইকে কিন্তু উপরে ছাউনিটা দেয় না দিলে ভালো হতো মানে শিশির পড়ছে ভেতরেও করেছে ভেতরেও প্রচুর লোক দাঁড়িয়ে রয়েছে বসে রয়েছে কিন্তু ভেতরেও খুব একটা জায়গা নেই সব বুকিং হয়ে গেছে মানে বুক হয়ে গেছে আর এরপর আরও দেখতে চলে এলাম আমি তারপর আড়তি দেখার পর আমি আবার ঘন্টাটা একবার বাজিয়ে নিলাম তারপর আবার এখানে চলে এলাম এখানে সব খাওয়ার তো হচ্ছে আর দেখো বাইরে বাইরে শেষে পড়ছে তো আমিও অন্যটাতে মাথায় ঢাকা দিয়েছি আমি সোনাইকে বললাম ভাইজিকে বললাম তোরা একটুখানি কিছু নেই বা মাথায় ঢাকা নিয়ে ওরা বলল নেবো না ঠিক আছে জিনিস না আর এখানে দেখো কত সুন্দর নাচ হচ্ছে গানটা তো দিলে হবে না গানটা দিলে আমার কপিরাইট চলে আসবে ওই জন্য গানটা দিচ্ছি না খুব সুন্দর একটি মা কালী সাইজে দারুণ সুন্দর নাচটা করছিলো আর প্যান্ডেলটা জাস্ট অসাধারণ তারপর এখানেও দেখো মনে হয় লোকনিত্য হচ্ছে দারুণ লাগছে দেখতে কি সুন্দর হচ্ছে এত সুন্দর হচ্ছে না মানে এগুলো কপিরেই না এলে না মানে গানগুলো দিলে আরও ভালো লাগতো আমি তো তারপর ওখান থেকে বেরিয়ে আসার পর তখন অনুষ্ঠান চলছিল তখন সাড়ে নটা বাজবে আমরা মানে চল এবার খুব ঠান্ডা লাগছে বাইরে চলে এবার এবারে তো কিছু খেতে হবে ওই চলে এলাম একটা চাউমিনের দোকানে দেখো চাউমিন এগ রোল এগুলো রয়েছে আমি মানে তোরা কি খাবি ওরা বলে চাউমিন খাবো ঠিক আছে চাউমিন ওরা দু প্লেট চাউমিন নিয়ে নিলাম আর তারপর আবার টোটো টোটো পড়লাম তিনজনে মা আগেই চলে এসছে আর ও বাপি বলে তোমরা টোটো করে চলে এসছো ও আবার ওখান থেকে আবার অন্য মন্দিরে চলে গেছে আমি আমি সোনাই আর ভাইজি তিনজনে হতে একটা টোটো নিলাম আর বেশি দূর নয় আমাদের বাড়ি থেকে ওখান থেকে সামান্য একটুখানি পথ তাই চলে এলাম অনুষ্ঠানটা ছেড়ে আসতে ইচ্ছে করছিলো না মনে হলো অনুষ্ঠানটা আরও দেখি কিন্তু মানে শিশির পড়ছে খুব আর একটু যে তিনটে সিট আমরা বসেছিলাম ওই তিনটে সিটই ওই সিটগুলো ছেড়ে দিলে না ভেতরে যে বসবো ভেতরে জায়গা ছিল না একটু মানে জায়গাটা প্রচুর বড়ো হলে কী হবে লোকসংখ্যা তো কম নয় প্রচুর লোক সবাই তো দেখতে এসছে আর এখন অনুষ্ঠান চলবে দশটা সাড়ে দশটা পর্যন্ত অনুষ্ঠান চলবে এবং দু তিন দিন চার দিন হবে আর দু দিন যাত্রা আছে কিন্তু তাহলে কী হবে আমার তো তারপর দিন তো আমার বারবারি যেতে হবে ভাইফোঁটা এবার মনে হচ্ছে এটা সোমবার দিন আর বারবারি যাবো মঙ্গলবার দিন বিকালে আর তা বুধবার দিন ভাইফোঁটা আমি ভাইজিকে বললাম মঙ্গলবার দিনটা থাকি একটা আর একটা অনুষ্ঠান আছে দেখে তারপর বুধবার দিন সকাল উঠেই চলে যাব কিন্তু ও মানতে রাজি হচ্ছে না বলছে নাম উনি এবার দিন এসেছি পড়া টিউশনি কামাই হচ্ছে মানে ঠিক আছে সামনে তো পরীক্ষা আবার পরীক্ষা ছুটি পড়লে আবার আসবি আর আমি না এই কালী পুজো ছেড়ে না আমি কোথাও যেতে চাই না আমার খুব ভালো লাগে থানার প্রোগ্রামটা আমার খুব দারুণ লাগে মানে সব কিছু অনুষ্ঠানটা হয় আর বিশেষ করে এবছরে আমার সোনায় কবিতা আবৃত্তির মানে নাম দিয়েছিলো ভালো লাগলো শুনতে বেশ ভালোও লাগে এসব এসব জায়গায় মানে নাম দিলে বেশ খুব ভালো লাগে অনেকজন আসে কত গুণিজনী আসে আর প্যান্ডেল দেখো দূর থেকে দেখা যায় দেখো সামনে এটা হচ্ছে সামনের গেটটা আর ওই যে ভেতরে আর সবাই অনেকে দাঁড়িয়ে দেখছে কেউ বসে দেখছে ভালো লাগছে খুব তাহলে চলো আমার কালী পুজো দেখা হয়ে গেলো এবার তো বাবার বাড়ি ভাই ফোটার পলা তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানে রাখছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা খুব ছোটো হয়ে গেলো জাস্ট একটু মানিয়ে নিও